ওআইসি বা ইসলামিক অর্গানাইজেশন কর্পোরেশন যদি তাদের নিজস্ব সৈন্যবাহিনী গড়ে তোলে, তাহলে কি হবে ইসরায়েলের? 70 বছর আগে অবৈধভাবে ফিলিস্তিনিদের ভূমিতে গড়ে উঠেছিল ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরো শক্তিগুলোর মদত এবং স্বীকৃতির জোরে ফিলিস্তিনি আদিবাসী মুসলমান ও খ্রিস্টানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এই অবৈধ রাষ্ট্রটি। এর অবসান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ ঐতিহাসিক ভূমিতে ফিলিস্তিন ও ইসরায়েল নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছিল, কিন্তু দুটি রাষ্ট্রের সমাধানের কথা বলে ফিলিস্তিনের ভূখণ্ড জুড়ে একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। এই চেষ্টায় গত 6 ডিসেম্বর বিস্ময়কর সাফল্য অর্জন করেছে এই ইহুদিবাদী রাষ্ট্রটি। ওই দিন পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের জন্য কয়েক বছর পর এমন বড়সড় বিক্ষোভ করে থাকে মুসলমানরা। একসময় বিক্ষোভ বন্ধ করে তারা ঘরে ফিরে যায়। অন্যদিকে ইসরায়েলের দখলদারি কোনো নড়চড় হয় না। এবারও একই পরিস্থিতি ঘটবে বলে ধারণা করেছেন অনেকেই, কিন্তু এবার ফিলিস্তিন ইস্যুর সঙ্গে জড়িয়ে গেছে পবিত্র জেরুজালেম শহর, যেখানে মুসলমানদের প্রথম ক্যাবলা বাইতুল মুকাদ্দাস অবস্থিত। তাই এবার মুসলিম রাষ্ট্রগুলো আগের মতো দায় সারা ভূমিকা রাখতে পারবে না। যদিও সৌদি আরব সহ বিশ্বের দেশগুলো জেরুজালেম ইস্যুতে তেমন জোরালো কোনো প্রতিক্রিয়া দেখায়নি, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল সমালোচনাও হচ্ছে। তবে আজ বুধবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সব থেকে বড় জোট ইসলামী সহযোগী সংস্থা ওআইসির জরুরি বৈঠককে কেন্দ্র করে আশার আলো দেখছেন অনেকেই। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে ইহুদিবাদী সন্ত্রাসীদের আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে 1969 সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই ইসরায়েলের দখলদারি থেকে জেরুজালেমকে রক্ষায় ওআইসি কার্যকর ভূমিকা নিতে বাধ্য হবে বলে আশা করা হচ্ছে। ওআইসি হচ্ছে 4 মহাদেশব্যাপী 57 সদস্য বিশিষ্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। এর সদস্য দেশগুলো একত্রিত হয়ে সেনাবাহিনী গড়লে তা হবে বিশ্বের সব থেকে বড় সামরিক বাহিনী। ওআইসির সম্মিলিত বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দাঁড়াবে 52,61,000 জন, আর সম্মিলিত প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় $175 বিলিয়ন। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা হবে মাত্র 1,60,000, তাদের প্রতিরক্ষা বাজেট 15.6 বিলিয়ন। ফলে ইসরায়েল সৈন্যরা কখনোই মুসলিম সৈন্যদের সঙ্গে পেরে উঠতে পারবে না, বরং মুসলিম দেশগুলো চাইলে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারবে। ওআইসির বুধবারের জরুরি বৈঠকে জেরুজালেম রক্ষা গোষ্ঠী নামে একটি সিদ্ধান্ত হতে পারে, যার মাধ্যমে কিছু দেশ থাকবে যারা জেরুজালেম রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে। সম্ভবত মুসলিম সেনাবাহিনী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হতে পারে। এটি নিশ্চিত করবে যে মুসলিম সেনাবাহিনীর মাধ্যমে ইসরায়েল ঘেরাও হয়ে গেছে। সেক্ষেত্রে সম্ভাব্য অপারেশনের প্রথম অবস্থায় 2,50,000 সৈন্য অংশগ্রহণ করবে। এজন্য সদস্য রাষ্ট্রগুলোর নৌ, স্থল ও আকাশপথগুলো ব্যবহার করা যেতে পারে। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 500টি ট্যাঙ্ক ও সাজোয়া যান, 100টি বিমান, 500টি হেলিকপ্টার এবং 500টি জাহাজ এতে অংশ নেবে। তুরস্ক এক্ষেত্রে অপারেশনের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে। নেটো সদস্যগুলোর মধ্যে তুরস্ক দ্বিতীয় অবস্থানে রয়েছে। তার সেনাবাহিনীর জন্য এতে প্রায় 4,000 ট্যাঙ্ক, 1,000 বিমান ও 13টি সাবমেরিন রয়েছে, যার মাধ্যমে তুরস্ক একাই ইসরায়েলকে দমন করতে সক্ষম রাখে। ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ, যাদের ভূমিকাও অনেক বেশি। সম্প্রতি রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েল ইস্যুতে তাদের ভূমিকা অনেকটাই স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, যারা আজ ভাবছে যে জেরুজালেম তাদের, আগামীকাল তারা পালানোর পথ খুঁজে পাবে না। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিমাসুদ্দিন হুসেন বলেছেন, জেরুজালেমকে রক্ষা করার জন্য তাদের সৈন্য সবসময় প্রস্তুত রয়েছে। সম্প্রতি তুরস্ক ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে তাদের সুদৃঢ় বন্ধন সুদৃঢ় হয়েছে। তুরস্ক তার প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে সামরিক অনুশীলনের কাজও শুরু করেছে। এছাড়া
কাতার, সোমালিয়া ও অন্যান্য উপকূলীয় আফ্রিকান দেশগুলোর সঙ্গে অনেক চুক্তি সই করেছে। বাংলাদেশ বরাবরের মতোই তুরস্কের সঙ্গে রয়েছে। এবার দেখার বিষয়, ইসরায়েল কি আদৌ তাদের অবস্থান থেকে সরে আসবে নাকি তাদের কপালে অনেক বড়ই একটা দুঃখ রয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।